হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার ফ্রম অরল্যান্ডো ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গতকাল বিকাল থেকে এই ব্লগটা শুরু করছি, শনিবার আমি একটা স্প্যানিশ সুপার মার্কেটে গেছি। স্প্যানিশদের খাওয়া দাওয়া আমাদেরই মতো, একটু ঝাল খায় তারা, এই জন্য মরিচ রাখে, অনেক রকমের মরিচ। তারাও সবজি খায়, অনেক ধরনের সবজি আছে। এই যে দেখুন ভিউয়ার্স, ফ্রেশ বেগুন আছে, সব কিছুই আছে, টমেটো আছে, এই যে মুখি আছে, কচুর মুখি আছে, মিষ্টি আলু আছে। দেখুন এই কলা ভর্তাটা খুবই মজা হয়, এটা কাঁচকলা বাংলাদেশের মতন। এখানে কাঁচা মরিচও পাওয়া যায় ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, কাঁচা মরিচ ছাড়া তো আমি তরকারি রান্নার কথা চিন্তাই করতে পারি না, এই জন্য এই স্টোরটা আমার খুবই ভালো লাগে। আমি শেষ হয়ে গেলেই, কাঁচা মরিচ বাসায় না থাকলে আমি চলে আসি এই স্টোরটাতে। এখানে খুব ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায়, দেখুন ভিউয়ার্স, ঘরের সব জিনিসই পাওয়া যায়, কিছু ফ্রুটস আছে, গ্রেপ ফ্রুট, কাঁঠাল আছে, বেদানা আছে, দেখুন ভিউয়ার্স অনেকই বড় স্টোরটা। একটা ফিশ পাওয়া যায় এখানে, শ্রিম্পস পাওয়া যায়, তেলাপিয়া ফিলেট পাওয়া যায়, সব ধরনের গ্রোসারিও আছে। আপনাদেরকে কিছু অংশ দেখালাম, স্টোরটা অনেকই বড়। দেখুন ফিশগুলিও ভালো ফ্রেশ আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব নাস্তা। রবিবার সকালবেলায় আমি কি নাস্তা বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, ওরা কত ধরনের মরিচ ইউজ করে, শুকনা মরিচ, ছোট বড় সব ধরনেরই আছে। বাসায় ফিরে দেখাবো আমি কি কি কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখুন ভিউয়ার্স, আমি ঢেঁড়স কিনেছি, কাঁচা মরিচ কিনেছি, কাঁচকলা কিনেছি, কচুরমুখি কিনছি, বাঁধাকপি কিনছি। আগে ওয়ালমার্ট থেকে অনেক সবজি কিনছিলাম, তাই বেশি কিছু কিনলাম না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আজ রবিবার সকালে আমি নাস্তা বানাইতে বসছি। আমি এক কাপ ময়দা নিছি আর একটু তেল দিয়ে আমি ময়দাটা মাখায় নিতেছি, 2 টেবিল চামচ ভালো করে ময়দাটা মাখায় নিতেছি। তারপর আমি কুসুম গরম পানি দিব, মাইক্রোওয়েভে 1 কাপ গরম পানি করে নেব 30 সেকেন্ডের জন্য। ভিউয়ার্স, একটু হালকা গরম পানি দিয়ে ময়দাটা মাখালে পরোটাটা সফট হয়। দেখুন ভিউয়ার্স, আমি চামচ দিয়ে একটু মাখায় নিতেছি, পরে আমি হাত দিয়ে মাখায় নিব। পানিটা গরম ছিল, আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাজি করব। পটার সাথে আলু ভাজি খুবই মজা লাগে, তাই না ভিউয়ার্স? কিন্তু এরকম খাবার প্রতিদিন খাওয়া উচিত না, অনেক তেল খাওয়া হয়ে যায়, সেই জন্য আমি একটু সামান্য হলুদ দিলাম, মরিচ দিব সামান্য, একটু 5 ফোড়ন দিব, ওই মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। চুলার আঁচটা একটু বাড়া রাখবো যেন আলুগুলি
সিদ্ধ না হয়ে যায় বেশি, তাহলে মুচমুচে হবে না। আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, 15 মিনিটের জন্য ময়দাটা। তারপরে আমি 2টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি ফেটে নিতেছি। পেঁয়াজ দেখুন একটু অন্যভাবে আমি আজকের ডিমটা অমলেট করব। মতো তেল দিয়ে ডিমগুলি ছেড়ে দিলাম। পাশের চুলায় আমি আলু ভাজি হচ্ছে, দেখুন। আমি একটা রুটি বেলে নিলাম, এটার মধ্যে তেল মাখায় দিলাম এবং আমি শুকনা ময়দা ছিটায় দিতেছি। তারপর আর রুটিটা আমি মুড়াই নিব। দেখুন ভিউয়ার্স, খুবই সহজ। আমি জানি আপনারা পরোটা বানাতে পারেন, কিন্তু আমি কীভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পরোটাটা এত রাউন্ড হবে না। আমি পেঁচায় নিতেছি, দেখুন। দেখুন আমি ডিমটা ভাঙে নিলাম। এইভাবে পরোটা দিয়ে ডিম খাইতে মজাই লাগে। ভালো করে আমি একটু সানে চাট মশলা দিয়ে দিব, সামান্য পরিমাণে, স্বাদ বাড়ানোর জন্য। এই যে দেখুন আমার পরোটাটা বানানো হয়ে গেছে। আমি প্রথমে একটু ছেঁকে নিব, তারপরে সামান্য তেল দিব। পরোটাগুলি অল্প তেলে ভাজতে হবে। আপনারা ঘি ইউজ করতে পারেন ভিউয়ার্স। ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার প্রতিদিনের নতুন ভিডিওগুলি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যে জলি আহমেদ টাইপ করলে আমার চ্যানেলটি চলে আসবে, আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস দেবেন। দেখুন ভিউয়ার্স, পরোটাগুলি সফট হয়েছিল, তৈরি হয়ে গেল আমার পরোটা। আলুর মুচমুচে ভাজি, ডিম ভাজি। আমি একে একে বাকি পরোটাগুলি বানাই নিব। দেখুন ভিউয়ার্স, সংসারের কাজগুলি আমাদেরকে গুছায় করতে হয়। যারা নতুন সংসার করছে তাদের কাছে অনেকই ঝামেলা লাগে। একসময় আমার কাছেও সংসারের কাজগুলি অনেকই ঝামেলা লাগতো। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।